ধ্বংসস্তূপ কঠিন চাপে পর্যদস্ত একটা দল প্রাণ পায় দুই হিরো মুশফিক ও লিটনের রেকর্ড জুটিতে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশের প্রথম ইনিংস থামে 365 রানে। দলীয় 24 রানেই যেখানে 5 উইকেট নেই, সেখানে খাদের কিনারে থাকা দলকে মুশফিক লিটন মিলে টেনে তুলে আনেন। 296 পর্যন্ত দলীয় রান নিয়ে মুশফিক লিটন ইতিহাস গড়েন। বাংলাদেশের হয়ে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড এখন মুশফিক লিটনের দখলে। আর শ্রীলঙ্কার বিরুদ্ধে তো এই 272 রানের পার্টনারশিপ এখন পর্যন্ত যে কোনো উইকেটে সর্বোচ্চ। অপরদিকে 25 বা তার কম রানে 5 উইকেট হারিয়ে ফেলা দলগুলোর মধ্যে লিটন মুশফিকের এই রানের পার্টনারশিপ সবথেকে বেশি যে কোনো টেস্ট দলগুলোর থেকে। এই দিনে মুশফিকের সাথে লিটন জুটি গড়েন 272 রান। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে সকালে এই জুটি ভাঙেন কাশুন রাজি থার। লিটন কুমার দাস আউট হয়ে ফিরেন 141 রানে। প্রথম দিনের প্রথম সেশন থেকে দ্বিতীয় দিনের প্রথম সেশন পর্যন্ত 513 বল খেলে করেছেন এই জুটি। বল খেলার হিসেবে এটি বাংলাদেশের তৃতীয় দীর্ঘতম জুটি। আর দুটি বল খেললেই এই জুটি স্পর্শ করতে পারত মমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর জুটিটা। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে এই দুই বাহাতির 242 রানের জুটি এসেছিল 514 বল খেলে। টেস্ট জুটিতে সর্বাধিক বল এবং রান করার রেকর্ড মুশফিকের অধীনে রয়েছে সবচেয়ে বেশি। শ্রীলঙ্কার বিরুদ্ধে মুশফিক এবং আশরাফুল মিলে জুটি গড়েছিল 267 রান। অবশ্য 267 রান করতে 518 বল খেলেছিলেন তারা দুজন। মুশফিকের সাথে লিটনের জুটি তো আছেই, সাথে সাকিব মুশফিক মিলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 498 বলে 359 রান করে টেস্টের সর্বোচ্চ বল খেলার রেকর্ডে পঞ্চম স্থানে রয়েছে। মুশফিকের সামনে বড় সুযোগ ছিল টেস্টে চতুর্থবারের মতো ডাবল সেঞ্চুরি করার, তবে সব আশা গুরুবালি হয়ে যায় অপর প্রান্তে মুশফিককে কেউ সাপোর্ট দিতে না পারায়। একে একে তাইজুল এবাদতরা বিদায় নেওয়ায় 175 রানে অপরাজিত থাকতে হয় মুশফিককে। এই টেস্টে প্রথম ইনিংসে 0 রানে আউট হয়েছেন বাংলাদেশের 6 ব্যাটার, যা টেস্টের এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ডাকের রেকর্ড। এই রেকর্ডের তিক্ত স্বাদ অবশ্য বাংলাদেশের জন্য নতুন কিছু না। এর আগে 2002 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল টাইগাররা। বাংলাদেশ ছাড়াও এই রেকর্ডে নাম আছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ভারত ও নিউজিল্যান্ডের। মুজাহিদুল ইসলাম বিনশাদ, বিডি ক্রিক টাইম।